বিপিএফর এতিয়া দিন নাই, এতিয়া আমার ইউপিপিএলর দিন। এটা সময়ত রাইজে নাঙলেরে হাল বাইছিল, আজি আর নাঙলর দিন নাই, ট্রেক্টরের দিন আইছে। গতি যুগ পরিবর্তন, পরিবর্তনের মানে রাইজেই বিচারিছে, পরিবর্তন বিচারিছে। গতি স্বাভাবিক কথা মই কব বিচারিছো, আমি আজি রৌতা ব্লক ইউপিপিএল দলের এখন রাজহুয়া সভা, লগতে শপথ গ্রহণ, প্রাইমারি কমিটির শপথ গ্রহণ একটা সভা আছিল। ইয়াতে আজি আমার ইউপিপিএল দলের সভাপতি রণগেরা নার্জারি আর তখন রাজ্যসভার সাংসদ উপস্থিত হয়েছে। মই তখন ধন্যবাদ জ্ঞাপন করেছো। আজি বহুতখিনি বিপিএফ দলের মোটামুটি পঞ্চাশজনকৈ অধিক আমার বিপিএফ দলের কার্যকর্তা সকল আমার ইউপিপিএল দলের যোগদান করেছে। মই ভাবো যে অনাগত দিনত বিপিএফ আর করবলগিয়া কোনো কার্যকর্তা না থাকিব। বিপিএফ এতিয়া রৌতা সমষ্টিত মোটামুটি নাইকিয়া হয়েছে। মই ভাবিছো যে অনাগত দিনত রাইজে পরিবর্তন বিচারিছে, যেনেকৈ তেনেকৈ আমার সমষ্টিটো উন্নয়ন তেনেকৈ পরিবর্তন হয়েছে। সন্মানীয় প্রমোদ বড়ো নেতৃত্বত বিটিআর সরকার খুব মানে স্মুথলি কার্যকরী হয়েছে। এটা ডেভেলপ, উন্নতি হয়েছে। মানব সম্পদ গড়ার উপর আমি জোর দিছো। আমার মানে অঞ্চলটোর আমার যাক কি কয় আপনার আনএমপ্লয় প্রবলেম, এই আনএমপ্লয় প্রবলেমবিলাক আমি সমস্যা সমাধান করবর কারণে পিক মিশন, ইতিমধ্যে পিক মিশন লৈছো। আমি সেলফ হেল্প গ্রুপবিলাক ঠিক করবর কারণে এটা আমি হ্যান্ডলুম মিশন লৈছো। আর আমি এটা বিটিআরত সুপার 50 এটা মিশন করছো। সুপার 50-র দ্বারা দিয়ে প্রতি বছরে আমি পঞ্চাশজন লড়াছলীক আইআইটি এনআইটিত এডমিশন পাবপরা একটা ব্যবস্থা, কোচিং সেন্টার আমি বনাব বিচারিছো। জুলাইরপর আমার এটি স্টার্ট হব। যখন লড়াছলী কোচিং সেন্টারত কোচিং করব, তখন খুয়া বুয়া থাকা কিতাব পড়ার ব্যবস্থা আমি 11 মাহ ফ্রি ট্রেনিং করব বিচারিছো। গতি ইয়ার দ্বারা দিয়ে আমার অঞ্চলটো বিটিআর অঞ্চলের আমি ইঞ্জিনিয়ার বনাব বিচারিছো। নেক্সট আমি মেডিকেল ইন্ট্রেন্সর কারণে কোচিংয়ের ব্যবস্থা সরকারে বনাব বিচারিছে। বিপিএফে সরকার গঠন করা কথাটো কোনো মূল্য নাই, এটা মূল্য নোহা কথা, এনে আবল তাবল বকি আছে। সিম্পল অঙ্ক, 17টা এমসিএলএ থাকা সত্ত্বেও তেওঁলোকে বিটিসি সরকার গঠন করব পারা নাই। এটা 17 জনের ভিতর 11 জনে আছে তেওঁলোকৰ হাতত, আর সেই 11 জনের ভিতর কেইদিনমান পিছতে আকৌ বেলেগ বেলেগ লাইনত গুছি যাব, এই হাগ্রামা মহিলা ডাঙরিয়া গম নপায়। ইয়ার উপরে মোর হাতের একটা খবর আছে, 3জন যে এমএলএ আছে বিপিএফর, এই 3জন এমএলএ বিপিএফর হাতত যে থাকিব না নাই এই কথাখিনি হাগ্রামা মহিলা ডাঙরিয়া গম নপায়। কিন্তু আমি গম পাও, ইতিমধ্যে 3জন এমএলএ সাগরত সোমাই গেল, সাগরের পর তো নদীত ঘুরে নাহে। তো গতি হাগ্রামা মহিলারা এই কথাখিনি নাজানে। এনে সি কোকলাবাড়ি সমষ্টির আমার বাই এলেকশন যদি হয়ে আছে, সেই বাই এলেকশনের কাম তো নাই, গতি তার কাম করবর কারণে কিছু কথা তখন উলাই লৈছে, সেইটো লৈ পেলায় তোলে ঘুরে আছে, তার কোনো গুরুত্ব নাই। তিনিগী বিধায়ক যোগাযোগ ইউপিপিএলে হবো পারে, বিজেপিরও হবো পারে, কিন্তু এটা সাগরত সোমাই গেল, সাগরের ঘুরি নাহে। কোকলাবাড়ি এই কথাখিনি মই কৈছো, আজির তারিখত হাগ্রামা মহিলারী ডাঙরিয়া সরকার সোমাই দিয়ার কারণে কথাটো কই আছে। আর এই মুহূর্তে আমার হাতত একটা খবর আছে যে তেওঁলোকৰ এমএলএ যেটা 3জন আছে ইতিমধ্যে সাগরত সোমাই গেল, এটা ঘুরি নাহে। গতি এই কথাখিনি হাগ্রামা মহিলা ধরব পড়া নাই। মই অলরেডি কলো 17 জনের ইতিমধ্যে 11 জন তেখেতের হাতত আছে, 11 জনের ভিতর কোনোবা বিজেপিত যাব, কোনোবা ইউপিপিএলত আহিব। ইতিমধ্যে তো কিছু ইউপিপিএলত আহিছে, কিছু মানে বিজেপিত যোগদান করিলে। তো গতি 11 জনক কোন ব্যক্তিয়ে কোন পালে যায় কোনো ঠিকানা নাই। তো গতি হাগ্রামা মহিলারে সেই কথাখিনি লক্ষ্য করে মই এটা অনুরোধ করিম, তখন সেই 11 জন যে এমসিএলএ আছে, সেই 11 জন এমসিএলএ রক্ষা করবর কারণে তখন চেষ্টা করব।